বিপদ, বিপদের ইংরেজি কি নাই? বিপদের ইংরেজি ডেঞ্জার, আপদের ইংরেজি কি জানেন? এটা মানে কি জানেন? আর এটার মানে কি বলেন? এই চারটে জিনিস কি হয়? আচ্ছা, বিপদ আর বিপন্নতার মধ্যে পার্থক্য কি? ঠিক আছে,
আমার এটাই বক্তব্য। দেখুন আমার কথা ভালো করে বুঝুন, আমি বলেছি এখানে আমি যখন দেখালাম আপনারা সাথে সাথে বললেন এই শেরপা গ্রামে এই, লেপচা গ্রামে এই, তার মানে কি শেরপাড়ার কাছে থেকে লেপচাটা দূরে থাকে। আমি বললাম আচ্ছা বাবা মনে করো এটাই একটা জায়গা, এক জায়গায় তিনটে বাড়ি ঘর করেছে, তাহলে জায়গাতে এক, তাহলে বন্যা হলে বিপদ কি আর হবে? বিপদ একদিন, বিপন্নতা আলাদা। আচ্ছা এবার বলি বিপদ একই, চারতলা বাড়ি সে উপরে থাকতে পারে, জলের ডোবা ডোবা গুলোর সমস্যা হবে। এবার যদি আমি ইংরেজি গুলো করি, হ্যাজার্ড, হ্যাজার্ড মানে হচ্ছে বিপন্নতা বা দুর্যোগ বা আপদ। ভালনারেবিলিটি মানে আপনি ধরুন সরি বিপন্নতা বলছেন, বিপদ এটা হচ্ছে বিপন্ন, ভালনারেবিলিটিটা মনে করুন ভি, ক্যাপাসিটিটা মনে করুন সি, আর এইচ মনে করুন হ্যাজার্ড মানে বিপদ। মানে আপনারা বিষয়টা বুঝুন, সহজ কথা এবার সহজে আসুন। আমি যেই বললাম তিনটে লোক বাড়ি করেছে, যেই বললাম এখানে পাথর রয়েছে, তাই না? আমি তো একবার বলিনি পাথর গড়িয়ে আসছে, বলেছি কি যে পাথর গড়িয়ে গড়িয়ে নেমে আসছে, ওটা ছবি আমি নিয়ে আমি বলছি পাথর নড়বড়ে হয়ে গেছে, সে তো দার্জিলিংটাই পুরো ভালো বড় হয়েছে, কি যদি তাই না, সব দার্জিলিং যে কোনো সময় বসে যেতে পারে, তাই বলে আপনি দার্জিলিং নিয়ে গালে হাত দিয়ে বসে থাকবেন, দার্জিলিং আমরা দেখে আরে যদি পাহাড় বসে যাবে, তাই না বলুন? কবি সুমন, তখন সুমন ছিল, এখন কবির হয়েছে, তারা লক্ষণ হয়েছে, কিন্তু সেটা গান দিয়েছে উপসাগরীয় যুদ্ধে খেয়েছে মানুষ রাতের খাওয়া। বিষয়টা হচ্ছে একটা পাথর নজর হয়েছে, আমি বলিনি পাথর পড়ে গেছে, আমি বলেছি এখানে একটা শেরপাদের গ্রাম, এখানে লেপচাদের গ্রাম। এবার আরো সহজে বুঝুন, তাতে বিপন্নতা কার বেশি, হ্যাজার্ড কার বেশি? ইংরেজিতে আসুন, বিপন্নতা মানে বিপদ হওয়ার সম্ভাবনার মধ্যে থাকা, আর হ্যাজার্ড মানে হচ্ছে সে বিপদের মধ্যে ঢুকে গেছে, বিপদ তার এসে গেছে। পাথর যতক্ষণ নড়বড় করে তখন বিপন্নতা কার বেশি? বিপন্নতা কার বেশি? কোনটা বিপন্নতা কোনটা বিপন্নতা মানে বিপদ হতেও পারে, বলে না যে আমরা বিপন্ন, তাই না? বলে না আমরা খুব বিপন্ন অবস্থার মধ্যে আছি, তাই তো? হ্যাঁ, বা অনেকে সেটা সহজ করে বলে আমরা খুব বিপদের মধ্যে আছি, তাই না? কিন্তু বিপদ নেমে আসেনি কিন্তু, বুঝতে পেরেছেন? তাহলে ভালনারেবিলিটি কার বেশি? ভালনারেবিলিটি শেরপা গ্রামের বেশি, তাই তো? বিপদটা কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ক্যালকুলেট করা যাবে না, বুঝে গেল? এখানেও বিপন্নতা কার বেশি? তারপর কার কম? আপাত দৃষ্টিতে সি এর বিপন্নতা কম, কারণ এর বাড়িটা যত তাড়াতাড়ি ভেসে যেতে পারে এর বাড়িটা তত তাড়াতাড়ি ভেসে যাবে না, তাই তো? কিন্তু বিপদ কিন্তু হয়নি, ভালো করে বুঝুন। কিন্তু আমাদের মন কোথায় চলে যায়? কোন জিনিসটা আমাদের হাতে থাকে না,
উৎপন্নটা আমাদের হাতে থাকে না, আমাদের হাতে থাকে বিপদ রক্ষা ক্ষমতা। বৃষ্টি হচ্ছে খুব, এটা বিপন্নতা না বিপদ? যখন বন্যা হবে, যতক্ষণ বন্যা না হবে ততক্ষণ কি হবে? বিপন্নতা। সেটাই তো বলছে আসন্ন বিপদ। আসন্ন বিপদে কিন্তু সবাই মারা যায় না, একটা রেল দুর্ঘটনা হলো তাই না, দুর্ঘটনা পড়ছে তখনও কিন্তু বিপন্নতা থাকে। যারা মরে গেছে তারা বিপদে পড়ে গেছে, যে বেঁচে গেল তার কাছে তো বিপদ নয়, সে একটা বিপন্নতার মধ্যে পড়েছিল, সে আবার উদ্ধার হয়ে গেছে। ভালো করে এটা আপনারা বুঝতে পেরেছেন? ক্লাসরুমে টিচারের অ্যাটিচিউড যেন বিপন্নতা পর্যন্তই থাকে, যেন সে বিপদকে ফোনসিল না করে থাকে। একটা ছেলে পড়াশুনো করছে না বলে তার বিপদ যদি ডেকে দেন, যদি তাকে বলে দেন যে তুই আর কোনোদিন মানুষ হবি না, তুই আর লেখাপড়া করবি না, সেটা হচ্ছে তার জন্য আপনি বিপদ ইনভাইট করছেন, বুঝেছেন তো? তাকে বোঝান যে লেখাপড়া না করার জন্য সে আসলে বিপন্নতার মধ্যে বাস করছে, তাই তো? হ্যাঁ, এই বিপন্নতা তাকে সমস্যায় ফেলতে পারে, কিন্তু সে বিপদে এখনো পড়েনি, সে বিপদে পড়বে একদিন যদি বড় হয়, তাই না? বিপন্নতা তাকে বোঝান। আমরা হিউম্যান বিং, সাধারণ মানুষ যা চিন্তা করে সমস্ত হচ্ছে বিপদ, কোনোটাই সমস্ত হচ্ছে বিপন্নতা। বিপন্নতাকে আমরা বিপদ বলে ভাবি, কিরকম ভাবে ভাবি? লোককে জিজ্ঞেস করবে কি ব্যাপার তোমার মন খারাপ কেন, বলবে সারাদিন বৃষ্টি হচ্ছে। সারাদিন বৃষ্টি হলে মন খারাপ হবে কেন তোমার? বৃষ্টিতে তোমার শ্বশুর মশাই ভাবছে না, ঠিক আছে, তোমার মন খারাপ হয় কেন? বলবে না দেখ বৃষ্টি হচ্ছে। আরে বৃষ্টি হচ্ছে তাতে কি? অনেক লোককে জিজ্ঞেস করবে দাদা কি ব্যাপারে উদ্ভ্রান্ত হচ্ছে, কোনোদিন কারেন্ট নেই, সেটা আপনার বিপন্নতা, সেটা আপনার বিপদ নয়। ভালো করে ভেবে দেখুন জিনিসটা, বিপন্নতাকে আমরা বিপদ বলে ভুল করি, আমরা বৃষ্টি হওয়াকে বন্যার সঙ্গে মিলিয়ে ফেলি, তাই না? ঠিক কিনা? উদাহরণগুলো বোঝার চেষ্টা করবেন। এর মধ্যে এই যে বাড়ির লোক ছিল, এই বাড়ি আমরা গল্পগুলো বলা শুরু করছি, এই বাড়ির লোক প্রত্যেক দিনের গাড়ি আসত, জিনিসপত্র ট্রান্সপোর্টে যেত। এই বাড়ি দুটো লোকই গভর্নমেন্ট চাকরি করত, তাহলে আমার বলুন বিপন্নতা বিপদ হওয়ার চান্স কম কম? তাহলে পার্থক্যটা বললো কি, এই বিপন্নতাটাকে ওভারকাম করে গেল কি? সে বলুন, যেহেতু এরা চাকরি করে না, এই বিপন্নতাকে বিপদ হওয়া থেকে আটকাতে পারে একমাত্র ক্যাপাসিটি। যাদের পড়াবেন গ্রামের শিশু তারা অধিকাংশ বিপদাপন্ন, সবচেয়ে বিপদাপন্ন গরিব। শুধু গরিব মানুষ মানে ফিনান্সিয়ালি নয়, চিন্তায় মনে দ্বিতীয় গরিব। সবচেয়ে দ্বিতীয় সবচেয়ে বড় ভয়ঙ্কর যা গ্রাম বাংলাতে একেবারে শিকড় ঘুরে বসছে, ঠিক আছে, মানুষের মধ্যে অচাচিত ধর্মবোধ। খুবই আগে দেখা যেত খুবই ব্যাকওয়ার্ড মুসলিম ফ্যামিলি থেকে যারা আসলো তাদের মধ্যে এই সমস্ত রুটস ছিল, এখন অতি উচ্চবিত্ত হিন্দু সংক্রান্ত আমি দেখেছি, একেবারে ছোটবেলা থেকে বাবা মা মনের ভিতরে চাঁদ করে দিয়েছে এইসব ফাজার রয়েছে। এগুলো হচ্ছে হিউম্যানিটেরিয়ান ফাজার রয়েছে, বুঝেছেন? টিচারের কাজ হচ্ছে টু ইনক্রিজ ফুল ক্যাপাসিটি, তাহলে এরা কোনোদিন হ্যাজার্ডে যাবে না। আপনাদের আমি উদাহরণ বোঝাই, শেরপা গ্রাম তাই না, এই জায়গাতে সমস্ত পাইলিং করেছে, তাই তো? শেরপা গ্রাম ক্ষতিগ্রস্ত হবে? হবে না, কিন্তু দেখা যাবে শেরপা গ্রাম ক্ষতিগ্রস্ত না হয়ে সেই পাথর গড়িয়ে পিছন দিক দিয়ে সে নেমচা গ্রাম দিয়ে নিয়ে দিয়ে চলে গেছে। তাহলে এইটা করলো কারা, কি দিয়ে করলো? হিউম্যান বিংস, মানুষের সন্তান, ছোটবেলায় হাসে এবং কাঁদে একটা কারণে, পৃথিবীতে একমাত্র স্তন্যপায়ী জানোয়ারের বাচ্চা, মানুষের বাচ্চা, যারা জন্মে সাঁতার কাটতে পারে না, হাঁটতে পারে না, আর সমস্ত ম্যামালস জন্মে উঠে দাঁড়ায়, তারা জন্মানো তিন ঘন্টার মধ্যে সাঁতার কাটতে পারে, টলমল পায়ে হাঁটতে পারে। মানুষের বাচ্চাকে তিন বছর সময় লাগে এই স্টেবিলিটি আনার জন্য, সেই জন্য বিবর্তন তাকে হাসতে শিখিয়েছে আর কাঁদতে শিখিয়েছে। কাঁদতে শিখিয়েছে কেন? তার কারণ যাতে তার মা তাকে ট্রিট করে, ঠিক আছে, আর হাসতে শেখায় কেন? যাতে মা ছাড়া অন্যরাও তাকে একটু করে নিয়ে ঘোরে, সে যাতে হাসতে পারে না।
এই জন্য জেনে রাখবেন, আমরা কিন্তু বর্ণ অভিনেতা, আমরা জন্মেছি অভিনয় করার জন্য। আমরা যেদিন পৃথিবীতে এসেছি এই যে চিৎকার করে কেঁদে উঠেছি, এর একটাই কারণ হচ্ছে যে আমরা সাহায্য প্রার্থনা করি, আমরা হেসে উঠি, আমরা সাহায্য প্রার্থনা করি। এটা মনে রাখবেন, দিস ইজ আওয়ার ইনবিল্ট ক্যাপাসিটি। এই ক্যাপাসিটি যেদিন আমাদের হারিয়ে যাবে সেদিন আমাদের সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আমরা আসলে সবাই ভালনারেবল। পৃথিবীতে হিউম্যান রেসের যে বিবর্তন হয়েছে তার কারণ হচ্ছে হিউজ ডেভেলপমেন্ট অফ অ্যাডোলেসেন্স ব্রেইন। মানুষ ছোটবেলা থেকে 40 বছর বয়স পর্যন্ত মানুষের এই যে সৃজনাত্মক চিন্তা, সৃজনাত্মক ব্রেন ডেভেলপমেন্ট, সেটাকে যদি আপনার শিশুর মধ্যে আপনি থামিয়ে দেন, তার মানে ক্যাপাসিটি আপনি থামিয়ে দিলেন। আপনাদের বুদ্ধির সঙ্গে ক্যাপাসিটি বলেছি কেন, দেখুন আপনারা যখন এখানে এসেছিলেন তাই না, তার আগে আপনারা এত কিন্তু বাসে ট্রেনে একা একা কোথাও পড়তে যান তাই না, অনেকেই জানেন এটা আপনাদের ক্যাপাসিটি বেড়েছে ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে আপনারা একটা ট্রেনিং ইনস্টিটিউশনে এসে নিজেরা পাপেট বানাচ্ছেন, সেই পাপেট নিয়ে শো করছেন তাই না, ভালো মন্দ যাই হোক, বাট ইট ইস এ নিউ এক্সপিরিয়েন্স ইন ইউর লাইফ। 30 বছর বয়স হয়ে তো চলল কিন্তু আপনারা কেউ আগে এটা কোনোদিন করেননি তাই না, ইট ওয়াজ নিউ থিংস, নিউ লার্নিং। আমাদের ব্রেন এমনভাবে তৈরি, প্রতিদিন আমরা নতুন জিনিস চাই, প্রত্যেক দিন আমাদের ব্রেনে কিছু লার্নিং ক্যাপাসিটিস দরকার, তাছাড়া হিউম্যান ব্রেন বাঁচতে পারে না। সেই জন্য জানি আমরা চিন্তা করি, ওকে আমাদের একটাই কাজ পৃথিবীতে ইনক্রিজ আওয়ার ক্যাপাসিটি। যে বাচ্চাদের পড়াবেন গ্রামে সবসময় লক্ষ্য রাখবেন, নিজের সন্তানদের লক্ষ্য রাখবেন, আমার বাচ্চা 3 মাসের মধ্যে নতুন কিছু শিখছে কিনা, এনিথিং নিউ, সেটাই আসলে ব্রেনের ভাগ্য, এছাড়া মানব সন্তান বাঁচে না। এটা মনে রাখবেন, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ হিউম্যান ডেভেলপমেন্ট, এটা যেন কখনো ভুল না হয়ে যায়, ঠিক আছে। দেখুন আপনাদের আমি বোঝাই, একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনে বলা হয় এরকম একটা ইকুয়েশন,